السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى الفروض المقدرة وأصحابها وشروط إرثهم إياها الفروض المقدرة في كتاب الله تعالى ستة وهي النصف والربع والثمن والثلثان والثلث والسدس وإليك بيان أصحابها وشروط إرث كل فرضه ورثة النصف وهم خمسة أفراد أولا فالزوج يستحق النصف إذا لم تترك الزوجة الميتة فرعا وارثا لها ذكرا أم أنثى ثانيا والبنت تستحق النصف إذا لم يترك الميت ابنا فأكثر يعصبها أو بنتا فأكثر تشاركها ثالثا وبنت الابن وإن نزل تستحق النصف إذا لم يترك الميت ابن فأكثر يعصبها أو بنت ابن فأكثر تشاركها وذلك إذا كانوا في درجتها أو فرعا وارثا ذكرا أو أنثى أعلى منها إلى آخره الله رب العالمين جبت প্রশংসা যে মহান আল্লাহ কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে মানুষের ধন সম্পদের ভাগ বন্টনের সুব্যবস্থা করেছেন এবং তিনি নিজেই চূড়ান্ত ফয়সালা করেছেন কে কতটা ধন সম্পদে হক রাখে। মানুষ যখন মৃত্যুবরণ করে তারপরে মেয়েতের পরিত্যক্ত ধন সম্পদে কার কতটা হক এটা স্বয়ং রব্বুল আলামিন ফয়সালা করেছেন, যেটা কোরআনে কারিমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে রয়েছে অথবা কোরআনে কারিমে সংক্ষিপ্ত রয়েছে বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা ইলমুল ফারাইজ বা ফিকহুল মাওয়ারিস ধন সম্পদের ভাগ বন্টন, মৃতের ধন সম্পদের ভাগ বন্টন পর্ব নম্বর হচ্ছে ১১, একাদশ পর্ব। বিষয়বস্তু হচ্ছে কোরআন কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যাদের জন্য নির্দিষ্ট পরিমাণ সুনির্ধারিত আছে, একটা পরিমাণ সুনির্ধারিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দিষ্ট পরিমাণটা বা নির্ধারিত পরিমাণটা এবং এই নির্দিষ্ট পরিমাণটা কার জন্য কখন এবং তাদের ওয়ারিস হওয়ার ক্ষেত্রে যে সব শর্তগুলি রয়েছে, এর আগে দশম পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে যারা ওয়ারিসিন যারা উত্তরাধিকারী মৃত ব্যক্তির, যারা উত্তরাধিকারী ওয়ারিসিন যারা ধন সম্পদে ভাগ পাবে তারা দুই ভাগে বিভক্ত, একদল হচ্ছেন যাদেরকে বলা আসহাবুল ফুরুজ, তাদের জন্য ফরজ রয়েছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে পরিমাণ যে এতটা পরিমাণ করে পাবে মৃত ব্যক্তির, অমুক ওয়ারিস এত পাবে, অমুক এত পাবে, অমুক এত পাবে, পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সুনির্দিষ্ট করেছেন সুনির্ধারিত করেছেন, এরা হচ্ছে আসহাবুল ফুরুজ। আর ওদের ভাগটাকে ফরজ বলা হয় যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরিজা ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অকাট্য করেছেন। দ্বিতীয় শ্রেণীর ওয়ারিসের উত্তরাধিকারী তাদেরকে বলা হয় আসাবা, এইভাবে যারা ভাগ পায় এটাকে তাসিব বলা হয়, আসাবা সূত্রে ভাগ পাওয়া। তাহলে কিছু মৃত ব্যক্তির ওয়ারিসিন রয়েছে উত্তরাধিকারী রয়েছে যারা তাদের জন্য পরিমাণ নির্ধারিত নেই কিন্তু তারা পাবে, আসাবা কাকে বলে সব সংজ্ঞাগুলি হয়ে গেছে আর ফিরাচ্ছি না। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরং
মূল বিষয়বস্তু ফারায়েজ আছে, কে কতটা পাবে, কার জন্য কতটা পরিমাণ, এটা হচ্ছে আসল বিষয়। এই কথাগুলির ওপর বা এই মাসাইলগুলির উপর ভিত্তি করেই আপনি ভাগ বন্টন করবেন। বলছেন লেখক, আল ফরুজুল মুকাদ্দারা, নির্ধারিত পরিমাণ সমূহ, ওয়াসহাবুহা, এবং আল্লাহর পক্ষ থেকে বা তার ওসাসার পক্ষ থেকে নির্ধারিত যে পরিমাণ রয়েছে, এগুলি পানেওয়ালা, এগুলি কাদের জন্য, এবং তাদের ওয়ারেস বা উত্তরাধিকারী হওয়ার শর্তগুলি বাকি, কখন কতটা পাবে, এই সময় এতটা পাবে, কেন, কোন শর্তে পাবে, কোন অবস্থায় পাবে, শর্ত বলেন অথবা অবস্থা বলেন, যেন অন্যান্য ফারাইজের কিতাবে রয়েছে হালাত, তাদের বিভিন্ন অবস্থা, এই অবস্থায় এতটা পাবে, এই অবস্থায় এতটা পাবে। সে অবস্থাটাকে অন্য ভাষা দিয়ে এখানে বলা হচ্ছে যে এই শর্তে এতটা পাবে, এই শর্তে এতটা পাবে। এইভাবে একজন উত্তরাধিকারী ওয়ারেসের একাধিক অবস্থা হতে পারে, একাধিক, কখনো দুই অবস্থা রয়েছে, কখনো তিন অবস্থা রয়েছে, কখনো তার বেশি চারটি অবস্থা রয়েছে। বলছেন লেখক, আল ফরুজুল মুকাদ্দারা ফি কিতাবিল্লাহি তাআলা, মহান আল্লাহর কিতাবে মানে আল কোরআনে, কিতাবুল্লাহ মানে আল কোরআন কারীম, মূলত কোরআনে কারিমে ভাগ বন্টন করা আছে। কিছু বিষয় রয়েছে যেগুলি কোরআনে কারিমে তো স্পষ্ট আছে, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কিতাবুল্লাহর আর একটি অর্থ হয় আল্লাহর বিধানে, কিতাবুল্লাহ মানে আল্লাহর লিখনই, কাতাব একটু মানে লিখা, আল্লাহর পক্ষ থেকে যা লিখা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে আল্লাহর বিধানে। এই জন্য কোরআনে কারিমে বছরে যে ১২টি মাস রয়েছে এ সম্পর্কে বলতে গিয়ে সূরায়ে তওবাতে মহান আল্লাহ বলেছে, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয়ই মাসগুলির সংখ্যা, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ইসনা আশারা শাহরান, কতটি, ১২টি মাস রয়েছে বছরে, ১২ মাস শেষ হলে আবার ওই মাসটা ফিরে আসবে যে মাস দিয়ে শুরু করেছে, ১২ পরে কোন ১৩ মাস নেই, ১৩ মাস যেটা আসবে ওইটা আবার ওই প্রথম মাস যেখান থেকে শুরু করেছে, রাউন্ড দিয়ে আবার মহরম থেকে শুরু করেছিলেন, এই জিলহজ শেষ হয়ে গিয়ে আবার ১৩তম যে মাসটা সেটা হচ্ছে এই মহরম, আবার শাহরান ১২টি মাস। কোথায় বলছেন, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, আল্লাহ কোরআনে কারিমে তো এই মাসগুলির নাম কোথাও নেই, তাই আছে কি, তো এখানে আল্লাহর বিধানে, আল্লাহর বিধানে, আল্লাহর বিধান সৃষ্টিগত বিধান, আসমান জমিন পৃথিবী কাল জামানায় এভাবে সৃষ্টি করেছে যে মৌসুম ১২ মাস পরে আবার পরিবর্তনে ওই মৌসুমটি আসে, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত বিধান। আল্লাহর শরীয়তগত বিধান হচ্ছে আল্লাহর এটা ফয়সালা যে মাস হচ্ছে ১২টি, এটি হচ্ছে শরীয়তের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, সেটা কোরআনেও থাকতে পারে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও থাকতে পারে। তো মহান আল্লাহর কিতাবে মানে মহান আল্লাহর বিধানে, নাজেলকৃত বিধানে যে সুনির্ধারিত পরিমাণ রয়েছে সেটা হচ্ছে সিত্তাতুন, ৬ প্রকারের পরিমাণ কি রয়েছে, সুনির্ধারিত হয়েছে, পরিমাণ নির্দিষ্ট রয়েছে যে এতটা করে এতটা করে এতটা করে, এই ৬ রকম রয়েছে। ওয়াহিয়া এই ৬টি হচ্ছে নিম্নরূপ, অর্ধেক, মৃত ব্যক্তি এন্তেকাল করল তা ধন সম্পদের অমুক ওয়ারেস উত্তরাধিকারী কত পাবে, অর্ধেক পাবে, কেউ কেউ আছে কোন কোন অবস্থায় অর্ধেক পাবে। বিস্তারিত বর্ণনা পরে শুরু করবেন যে কখন অর্ধেক আর কে অর্ধেক, কোন অবস্থায় অর্ধেক, কোন শর্তে অর্ধেক, একথা এই ৬টা আমরা এখন প্রথমে জেনে নি, সুবিধা হবে তাই না। কিছু লোক অর্ধেক করে পাবে, অর্ব কিছু লোক পাবে ১/৪, চার আনা পাবে, ১/৪ মানে ১৬ আনাতে ১ টাকা হয়, জি হ্যাঁ, ৪ আনা,
একশো পয়সাতে যদি এক টাকা বলেন তো পঁচিশ পয়সা, যে হিসাবে বলেন সে ইংরেজি হিসাব বলেন এখনকার একশো পয়সার, অথবা তার আগের যে হিসাবটা ছিল সেটা ছিল যে আপনার ষোলো আনা, ষোলো আনাতে ফুল, এই জন্য বলছে আমি ষোলো আনা নিব বা ষোলো আনা দিব, কথা এখনো বলে থাকে তাই না, ষোলো আনা মানে ফুল, জি ষোলো আনা মানে একশোতে একশো, এটাই বোঝায় ষোলো আনা মানে এই নয় যে চার আনা কম বিশ, বিশ আনা হইলে ফুল ছিল, এটা অনেকে জানে না এইসব হিসাব। এই জন্য ষোলার তখনকার যুগে আনা হইতো হ্যাঁ চার সোলং চৌষট্টি, চৌষট্টি পয়সা ফুল হইতো তখন, একশো পয়সা এক টাকা না, চৌষট্টি পয়সা আর চার পয়সা এক আনা, ষোলো আনা মানে ফুল, তার মানে চার সোলং চৌষট্টি, জি। তার আগে যে হিসাব ছিল সেটা ধারাপাতের হিসাব ছিল, হ্যাঁ গোন্ডা কড়ার হিসাব ছিল, কড়া ক্রান্তি যে বলে ওইগুলো হিসাব ছিল, জি। একযুগে ফারায়েজ আমাদের ওস্তাদেরও পড়িয়েছেন, তারা ওই গোন্ডা দিয়ে হ্যাঁ কড়া ক্রান্তি দিয়ে বুঝিয়েছেন, তারপরে হিসাব আসলো আমরা যে সব শিক্ষকদের কাছে পড়েছি, এগুলো এই ভাগগুলো বুঝে নেওয়াটা হচ্ছে আসল ফারায়েজ। কিন্তু যখন ভাগ করে দেবে একজনকে বা নেবে কাননগই যারা এই জমি জয়ার দফতরে আছে, তারা যখন দেবে তখন আপনি কয় আনা পেলেন বুঝাবে, অথবা কয় পয়সা পেলেন, হ্যাঁ কত শতাংশ পেলেন, হ্যাঁ আপনার বাবার বা আপনি তো ব্যক্তির ধন সম্পদে, যেভাবে বুঝে বুঝাবে, জি আপনি যেভাবে বুঝান না কেন, কিন্তু এই মূলত এই বিষয়গুলি হচ্ছে মাসায়েব জানতে হবে। এক নম্বর কি বললাম, কিছু লোক অর্ধেক আর কিছু লোক হচ্ছে চারানা, চারানা চারানা অর্ধেকের কত, অর্ধেকের অর্ধেক, হ্যাঁ তাহলে বুঝছেন, এটা বুঝতে হবে। নিচে নামছেন তাহলে অর্ধেক থেকে কত নিচে নামলেন, অর্ধেকের অর্ধেক মানে চারানা, কিছু লোক আছে চারানা পাবে অসমন, আর কিছু লোক আছে আট ভাগের এক ভাগ পাবে, মানে কয় আনা দুই আনা পাবে, সেটা হচ্ছে ওই যে রোবো চার ভাগের এক ভাগ তার অর্ধেক, হ্যাঁ চারানার অর্ধেক হইল, তাহলে রোবো চার ভাগের এক ভাগ আর সমন আট ভাগের এক ভাগ, তাহলে তার অর্ধেক হইল কি হলো না, জি অর্ধেক মিস ওর অর্ধেক হচ্ছে রোবো, ওর অর্ধেক হচ্ছে সমন, তিন রকম হইল। কিছু অরিসিন রয়েছে উত্তরাধিকার রয়েছে যারা আট ভাগের এক ভাগ পাবে মানে দুই আনা পাবে, তিনটা হইল আর তিনটা শুনে। চার নম্বরে কিছু অরিসিন রয়েছে মৃত ব্যক্তি যারা পাবে দুই সোলস, অসোলসান অসোলসেইন, দুই তৃতীয় অংশ পাবে, সোলস মানে এক তৃতীয় অংশ আর সোলসান মানে দুই তৃতীয় অংশ পাবে, মানে মূলধনের তিন ভাগের দুই ভাগই পেয়ে যাবে। কিছু উত্তরাধিকারী এমন হবে মৃত ব্যক্তির, কটা হলো চারটা। পাঁচ নম্বর, পাঁচ নম্বরই কিছু ওয়ারিসেন রয়েছে যারা মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদে সোলস পাবে, সোলস মানে সালাসা থেকে তিন ভাগের এক ভাগ, সালাসাতন মানে তিন আর সোলস মানে তিন ভাগের এক ভাগ, একের তিন, তিন ভাগ করে পরিত্যক্ত ধনের এক ভাগ পাবে, তাহলে সেটা দুই সোলসের অর্ধেক হইল। এটা শুরু হয়েছিল কি দিয়ে, সর্বর্ধে কত দুই তৃতীয় অংশ, দুই তৃতীয় অংশের অর্ধেক হচ্ছে এক তৃতীয় অংশ সোলস, জি হ্যাঁ। ছয় নম্বরে কিছু ওয়ারিসিন রয়েছে উত্তরাধিকার রয়েছে যারা মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদে সদুস পাবে, অসদসু সদস সিত্তাতুন থেকে, সিত্তাতুন মানে ছয় আর সদস মানে ছয় ভাগের এক ভাগ, ছয় ভাগের মূলধনকে ছয় ভাগ করে এক ভাগ, একের ছয়, জি যেভাবে বুঝেন না কেন, ছয় ভাগের এক ভাগ পাবে, সেটা কার অর্ধেক, তিন ভাগের এক ভাগের অর্ধেক। তাহলে এই যে অঙ্কগুলি বা পরিমাণগুলি আছে এগুলিকে বোঝেন, প্রথম ছিল অর্ধেক, কিছু লোক অর্ধেক পাবে আর কিছু লোক অর্ধেকের অর্ধেক রোবো পাবে, আর কিছু লোক তার অর্ধেক পাবে সমন পাবে, এই হইল নিস রোবো সমন তিনটা হইল। তারপরে কিছু লোক আছে যারা দুই তৃতীয় অংশ পাবে সলোসান, আর কিছু লোক আছে যারা দুই তৃতীয় অর্ধেক পাবে মানে এক তৃতীয় পাবে, আর কিছু লোক আছে
তার অর্ধেক পাবে, মানে এক তৃতীয় অর্ধেক কত, ছয় ভাগের এক ভাগ পাবে। যতগুলি ওয়ারিসিনদের জন্য আল্লাহ পরিমাণ সুনির্দিষ্ট করেছেন, সুনির্ধারিত করেছেন যে তোমরা এতটা করে পাবে, এই ছয়ের বাইরে যাবে, ছয়ের বাইরে যাবে না। কারা? আসাবুল ফরুজ, যারা আসাবা পুরো ধন পেতে পারে। গত সপ্তাহে বলেছি আসাবা যারা হবে, আর এক রকমের যারা ওয়ারিসিন, আসাবা কেউ নাই, লেনেওয়ালা সব নিয়ে টান দিল, একটা ছেলে আছে মাত্র মৃত ব্যক্তির, আর কেউ নেই, ধন সম্পদ সব কার, ওই ছেলের। কেন? সে হচ্ছে আশাবা ছেলে। কিন্তু এক মেয়ে থাকলে অর্ধেক নিতে পারবে, দুই মেয়ে বা তিন মেয়ে, দশ মেয়ে আছে, বিশ মেয়ে আছে, ওই ষোলো সেন্ট দুই তৃতীয় অংশ নিতে পারবে, এক তৃতীয় অংশ নিতে পারবে না, ওদের অধিকার নেই। জি হ্যাঁ, বোঝা গেছে? জি হ্যাঁ। এইরকম সবচেয়ে কম পরিমাণ যেটা সুনির্দিষ্ট করেছেন সেটা কত? দুই আনা, আট ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ পেলাম, আর চার ভাগের এক ভাগ পেলাম, আর আট ভাগের এক ভাগ পেলাম। সবচেয়ে নিচে কোনটা আছে? দুই আনাটা আছে, আট ভাগের এক ভাগ। তাহলে এমন কোন ব্যক্তি নেই ওয়ারেস উত্তরাধিকারী যেই ব্যক্তিকে বলবেন তুই দশ ভাগের এক ভাগ পাবি, হ্যাঁ বারো ভাগের এক ভাগ পাবি, বুঝা গেছে, বা বিশ ভাগের এক ভাগ পাবেন না, এরকম কিছু নেই। খালাস, বুঝতে পেরেছেন? এই ছয়টা মনে রাখবেন, নিস অর্ধেক, সোলস, তারপরে সোলস না এগুলো সারি, নিস নিসের অর্ধেক, নিস রোবো, তারপরে সমন, আচ্ছা সোলস সাইন সর্বর্ধে তিন দিন, সোলো সাইন মানে দুই তৃতীয় অংশ, সোলস আর সদস। আচ্ছা, এটাকে যদি এইভাবে আমরা তরতিব দি যাতে হিসাবটা মগজে বসে যায়, সবচেয়ে বেশি পরিমাণ কে পাচ্ছে এই ছয়টার মধ্যে? অর্ধেক, তিন ভাগের দুই, মাশাআল্লাহ, দুই তৃতীয় অংশ সবচেয়ে উপরে হইল। এখন এইভাবে বুঝলেন তাহলে ভাবেন নাই, ওখানে কিতাবে দুই তৃতীয় অংশ সবচেয়ে বেশি, আর তার নিচে অর্ধেক, তার নিচে হ্যাঁ তিন ভাগের এক ভাগ, তার নিচে চার ভাগের এক ভাগ, তার নিচে ছয় ভাগের এক ভাগ, তার নিচে আট ভাগের এক ভাগ, সেটা হয়েছে। জি, আশা করি স্পষ্ট। বলছেন ওয়া ইলাইকা বায়ানু আসহাবিহা, এখন তোমার সামনে পেশ করা হচ্ছে এই যে পরিমাণগুলি রয়েছে নির্দিষ্ট, এগুলি পানেওয়ালাদের বিবরণ, এগুলো পাবে কারা? ও শরুত ও ইরসে কুল্লে ফরদহি, আর প্রত্যেক ব্যক্তির জন্য যেন সুনির্দিষ্ট পরিমাণ রয়েছে, তাদের এটা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? শর্ত রয়েছে, কখনো ছয় ভাগের এক ভাগ পাচ্ছে, কখনো তিন ভাগের এক ভাগ পাচ্ছে, অথচ একই ব্যক্তি এক অবস্থাতে ছয় ভাগে এক ভাগ পাচ্ছে, আর এক অবস্থায় তিন ভাগ, এক অবস্থায় সে অর্ধেক পেয়ে যাচ্ছে, আর এক অবস্থায় চারানা পাচ্ছে, এক অবস্থায় চারানা পাচ্ছে, আর এক অবস্থায় দুয়ানা পাচ্ছে, আছে না নেই? এগুলি তাহলে শর্ত বলে বলতে পারেন অথবা অবস্থা বলতে পারেন। শুরুতে যেমন বললাম, প্রথম শুরু করেছেন কিতাবের তরতিব দিয়ে, কিতাবের প্রথম যে পরিমাণটা বর্ণনা করা সেটা হচ্ছে নিস অর্ধেক। এই অর্ধেকটা কে পাবে, কারা পাবে? বলছেন ওয়ারাসাতু নিসফি, প্রথম হচ্ছে অর্ধেক ধন সম্পদ মৃত ব্যক্তির পাবে কারা, এই অর্ধেক ধন সম্পদের ওয়ারিসিন উত্তরাধিকারী কারা? বলছেন ওহুম খামসাতু আফরাদ, ওরা পাঁচ রকমের লোক রয়েছে, পাঁচ শ্রেণীর মানুষ আছে যারা অর্ধেক 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 করে পাবে। তো একজনকে তো অর্ধেক দিয়ে দিলে বাকি বাঁচে অর্ধেক, তাহলে পাঁচজন কি করে অর্ধেক পাবে? প্রশ্ন উঠছে না উঠছে না? এর উত্তর কি হইতে পারে? না না না, একসাথে সবাই জমা হইতে পারবে না, একজনকে যদি অর্ধেক দিয়ে দেন বাকি বাঁচছে অর্ধেক, তাহলে আর একজন কত পাবে? ম্যাক্সিমাম আর পাইছে যেটা আছে সেটাই না, অর্ধেক পাবে, আর তার তো বেশি নেই। এই জন্য এই যে পাঁচজন একত্রিত হইতে পারবে না, পাঁচজন
একত্রিত হইতে পারবেন যে পাঁচজন জমা হয়ে গেছে আর সবাই ডিমান্ড করছে আমি নেবো হাফ, ও বলছে আমি নেবো হাফ, আমি নেবো হাফ, দুইজন নেওয়ার পরে বাকি তো এমটি খালি, তা কি নেবে? পাঁচজন একসাথে জমা হইতে পারবে না। জি, কেউ আছে তো কেউ নাই, কেউ আছে তো কেউ নাই, যারা অর্ধেক করে পায় তারা দুইজনের বেশি জমা হইতে পারবে না, আসবে কথাগুলো। শুধু আপনাদের যাতে ব্র্যান্ডটা খুলে সে জন্য বললাম, এটা না ভাবেন যে ওই যে পাঁচজন যখন অর্ধেক অর্ধেকেরা পাবে তো অর্ধেক মানে তো শেষ অর্ধেক, আর বাকি বাচ্চা অর্ধেক, আর একজনকে অর্ধেক দিলাম তো তারপরে তো জিরো, তো কি দেব? আমাদের মাদ্রাসার ছাত্রদের মাঝে একটা গল্প আছে, হাস্যকর গল্প। বলছে এক বুড়া ছিল গ্রামে, আগে যুগে তো মাদ্রাসার ছাত্র লজিং থাকতো, জায়গির জায়গির ক্ষেত্র, তো মাদ্রাসার ছাত্ররা এগুলো গল্প করে জায়গিরের বাড়ির। বলছে যে নতুন জামাই বেড়াতে এসছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে নতুন জামাই বেড়াতে এসছে, ওই বুড়া আর বুড়ি আছে আর জামাই এসছে, দুধ গায়ের নিজের বাড়ির গায়ের দুধ। ও বুড়া বলছে স্ত্রীকে যে অর্ধেক তুই খা আর অর্ধেক আমাকে দে আর বাকিটা চাপা জামাইকে। বুঝতে পারলেন না, কিছুই বুঝলেন না, তা আসবেন কি করে? দুধ যেটা আছে বাড়িতে, বাড়ির দুধ তো ঘরের দুধ, দুধটা গরম করেছে, গরম করার পর বলছে বুড়িকে, স্ত্রীকে বলছে যে অর্ধেক তুই লে মানে তুই খা আর অর্ধেক আমাকে দে আর বাকি যতটা আছে চাপা জামাইকে। হ্যাঁ, কি বুঝলেন? জামাই কতটা পাবে? কিছু পাচ্ছেন। জামাই ছিল চালাক, জামাই হবে চালাক। জামাই তখন বলছে তার তো আমি, তখন জামাই বলছে তাহলে তো আমি ডুবে মরলাম, মানে দুধে ডুবে মরবো, আমাকে যদি এইভাবে দুধ চাপানো হয় তো ডুবে দুধে ডুবে মরবো। কথা বুঝা গেছে? ও বুঝছে এত কিছু নেই, শ্বশুর খাবে অর্ধেক, শাশুড়ি খাবে অর্ধেক, আর কি থাকলো? এবার বুঝে গেছে। জি, এখন শ্বশুর বাড়ি গেছে আর যদি শাশুড়ি বলে বা শ্বশুর বলে ভাত আমাকে দাও অর্ধেকটা তুমি খাও আর বাকিটা জামাইকে দাও, জামাইকে অনাহারে বিদায় করো, তাই না? তো ঠিক ওই রকমই এখানে, তো অর্ধেক যারা পাবে তাদের সংখ্যা হচ্ছে পাঁচ। প্রথম আউয়ালান, এক নম্বরে ফাজ্জৌজ, স্বামী, স্বামী কত পাবে? অর্ধেক পাবে, তার মানে মৃত ব্যক্তিকে স্ত্রী। স্বামী যখন পাবে, স্বামী হচ্ছে ওয়ারিস, তাহলে যে ওয়ারিস বানাচ্ছে সে কে? স্ত্রী। তাহলে নিশ্চিত এখানে পুরুষ হইতেই পারেন না, আজকাল হতে পারে, তাই না? আজকাল বিভিন্ন দেশের আইনে হতে পারে, পুরুষে পুরুষে বিয়ে হইতে পারে, মেয়েতে মেয়ে বিয়ে হইতে পারে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লানাহুমুল্লাহ। তো কি বলছেন? ফাজ্জাউজ, স্বামী, ইয়াস্তাহিকু নিসফ, স্বামী অর্ধেকের হকদার, অর্ধেক পাবে। এজাল কখন পাবে? স্ত্রী ধনে, স্ত্রী মারা গেল, বলছে এজাল লাম তাতরুকি যাওজাতুল মাইতাতু বা মাইতাতু ফার আন ওয়ারিসান লাহা যাকারান আম উনসা, এটা হচ্ছে শর্ত বা এটা হচ্ছে অবস্থা। কখন অর্ধেক পাবে স্বামী? যখন তার মৃত স্ত্রী কোন তার শাখা উত্তরাধিকারী ছাড়ে নাই, তার এমন কোন উত্তরাধিকারী নেই যে হচ্ছে শাখা। এর আগে বলেছি ফারা শাখাকে আর আসল মূলকে, মনে রাখতে হবে কথাগুলি আপনাদেরকে। শাখা কোন ওয়ারিস নেই, সে সেই শাখা ওয়ারিস নর হোক অথবা নারী হোক, অর্থাৎ যে স্ত্রী মারা যাচ্ছে সেই অবস্থায় তার ছেলেও সন্তানও নেই, মেয়ে সন্তানও নেই, কে আছে? স্বামী আছে, তার বাবা থাকতে পারে, স্ত্রীর তো বাবা আছে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, বোঝা গেছে? কিন্তু কে নেই? শাখা নেই, শাখা ওয়ারিস নেই, ছেলে মেয়ে নেই, এক কথা সহজ ভাষায় কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে স্পষ্ট এই মাসালা। এই অবস্থায় স্বামী কত নিয়ে যাবে? অর্ধেক নিয়ে যাবে। দুই নম্বর অবস্থা বল বিন্তু, মেয়ে, কন্যা সন্তান, মেয়ে অর্ধেক নেবে, এক মেয়ে। তাস্তাহিকুন নিসফ, অর্ধেকের হকদার হবে, অধিকারী হবে
যখন মৃত ব্যক্তির কোন ছেলে সন্তান থাকবে না, একজনও নেই অথবা তার বেশিও নেই, যদি একজন বা তার বেশি ছেলে সন্তান থাকতো তাহলে এই মেয়েকে সাথে মিলিয়ে আশা বাবা নিয়ে দিত, তখন ভাগযোগ হইত। লিজাকারে মিসুল হাজেল ছেলে সন্তান দ্বিগুণ আর মেয়ে সন্তান তার অর্ধেক, মেয়ে সন্তান এক ভাগ ছেলে সন্তান দুই ভাগ হইত। কখন? যখন কোন মৃত ব্যক্তির ছেলেও আছে মেয়ে আছে। যেমন আপনাদের একজন হাত উঠান যে কার ছেলে মেয়ে দুই রকম আছে, ছেলে মেয়ে দুই রকম আছে, তাহলে আপনার ধন সম্পত্তি অথবা আপনার ওয়াইফের ধন সম্পত্তি আপনার ছেলে মেয়ের ভাগ কিভাবে করবে? কয় ছেলে? এক ছেলে আছে তো এক ছেলে দ্বিগুণ, আর দুই মেয়ে আছে দুই মেয়ে দুই ভাগ, তাহলে পুরো ধনকে ভাগ করতে হবে কয় ভাগে? চার ভাগ করতে হবে। মেয়েরা এক এক করে পাবে আর ছেলে দুই পাবে। ওখানে যদি আর কেউ থাকে, ধরেন ওনার এতেকালের সময় ওনার বাবা আছে অথবা মা আছে, তখন তাদের ভাগ আলাদা নির্ধারিত হবে, যেটা সামনে আসবে যে তারা কত পাবে। এই অবস্থায় তো বলছেন যে কখন অর্ধেক পাবে মেয়ে? যখন কোন মৃত ব্যক্তির ছেলে সন্তান নেই, একজন বা ততোধিক নেই। যদি একজন বা ততোধিক থাকতো তাহলে ইয়াসি ওয়াহা ওই মেয়েকে কি করে দিত? মৃত ব্যক্তির মেয়ে আশা বানিয়ে দিত, ভাই বোনদেরকে কি করত? আশা বানিয়ে দিত। আও বিনতান ফাকসা তোষারে কহা, অথবা এক মেয়ে ধরেন ছেলে সন্তান নেই কিন্তু মেয়ে সন্তান আছে, দুই মেয়ে আছে, তাহলে কি হয়ে যাবে? শরীক হয়ে যাবে। শরীকে তখনও অর্ধেক থাকবে না, তখন কি হয়ে যাবে? দুইজন মিলে, দুই মেয়ে মিলে বা তিন মেয়ে মিলে ওই দুই তৃতীয় অংশ, তাহলে তখন অর্ধেক থাকলো। তাহলে এই দুটো অবস্থায় অর্ধেক থাকছে না। মেয়ের জন্য অর্ধেক কখন থাকবে? যখন ভাই নেই, ভাই থাকলে তাকে আশা বানিয়ে দিত, আর বোন থাকলে দুই তৃতীয় অংশ নিয়ে ভাগাভাগি হয়ে যেত, বোনও নেই ভাইও নেই, একাই এক কথায় একাই এক এক মৃত ব্যক্তির এক মেয়ে আছে। জি বিনতি। তিন নম্বর ও বিনতুল ইবিন, ছেলের মেয়ে, ছেলে সন্তানের মেয়ে, মৃত ব্যক্তির। সবসময় যখন বলবো তখন ধরে নেবে যে এই ছেলের মেয়ে কার? মৃত ব্যক্তির ছেলের মেয়ে, মানে ছেলের ঘরের নাতনি। ওয়াইন নাজালা, যদিও নিচে নেমে যাক না কেন, সেটা নিচের হইতে পারে। কেমন নিচের হইতে পারে? বিনতুল ইবিন এখানে ছেলের মেয়ে, সেটা হইতে পারে বিনতু ইবনিল ইবিন, ছেলের ছেলের মেয়ে হইতে পারে, তাও বলা যদি ওপরটা না থাকে। তাহলে তাহলে ছেলের মেয়ে, ছেলের ঘরের নাতিন কত পাবে এখানে? অর্ধেকের অধিকারী হবে, অর্ধেক পাবে। কখন অর্ধেক পাবে? এর জন্য শর্ত রয়েছে বা বিশেষ অবস্থায় বলছে, এজালাম ইয়াতুরুকিল মাইয়্যাত ইবনা ইবনিন ফাকসার ইয়াসবহা, যখন মৃত ব্যক্তির ছেলের ছেলে নেই। ছেলের মেয়ে তো আছে, এক মেয়ে, ছেলের কি আছে? এক মেয়ে আছে, আর ছেলের ছেলেও নেই। ছেলের ছেলে থাকলে কি করত? ভাই হয়ে বোন কে আশা বানিয়ে দিত, লিজাকারে মাসুল হাজিল বোন সাইন হইতো, সেটা হইল না। আও বিনতু ইবনিন ফাকসার তোশারু কাহা, অথবা এইরকমটাও নেই যে ছেলের আর এক মেয়ে আছে, মানে দুই মেয়ে আছে, তিন মেয়ে আছে, তাহলে কি হয়তো ওই দুই তৃতীয় অংশে শরীক হচ্ছে কি? মেয়ের মতো, মেয়ে যখন নেই তখন মেয়ের জায়গাটা দখল করে নেবে ছেলের মেয়েরা। ছেলের মেয়ে নেই, ছেলের ছেলের মেয়ে আছে, তখন ওপরের জায়গাটাই চলে আসবে। যালিকা ইযা কানু ফি দারাজাতিহা আও ফারআন ওয়ারিসান যাকানা আউনসা আলা মিনহা, এরা একই একই দরজার, একই স্টেজের হইতে হবে, একই স্টেজের। কারণ যদি বিভিন্ন স্টেজের হয় তো দূরেরটা বাদ পড়ে যাবে, ওপরেরটা পাবে। এই জন্য বলছে চার নম্বর, ওয়াল উখতুস শাকিকা, সহোদর বোন, আপন বোন, মৃত ব্যক্তির আপন বোন। মৃত ব্যক্তি মারা গেল, কেউ নেই, তার কি আছে? একজন বোন আছে, একজন বোন থাকলে কত পাবে? অর্ধেক, ওই মেয়ের মধ্যে। মেয়ে থাকলে যেমন অর্ধেক পেত, মেয়েও নেই ছেলেও নেই, হ্যাঁ
আর বাপও নেই, বাপ থাকলে আবার আশাবাহিত কি আছে, বোন আছে। তাস্তাহিকুন নিসফ, সহোদর বোন আপন বোন কি পাবে, অর্ধেক পাবে। ইযা লাম ইয়াতরিকুল মাইয়্যিতু শাকীকান, যখন মৃত ব্যক্তির আপন কোন ভাই নেই, বোন আছে ভাই নেই। যদি ভাই থাকতো মৃত ব্যক্তির, তাহলে ভাই বোনকে কি করত, সাথে মিলিয়ে আশা বাবা নিয়ে দিত যে তুমি অর্ধেক আমি তোমার দ্বিগুণ, তুমি যতটা নেবে তার দ্বিগুণ আমি পাবো। নেই শাকীকাতান ফাকসার তো সারে কহা, আর তার কোন অন্য বোনও নেই, মৃত ব্যক্তির এক বোন আছে, দ্বিতীয় তৃতীয় কোন বোন নেই। যদি দ্বিতীয় তৃতীয় বোন থাকতো তাহলে কি হইতো, তার সাথে ভাগাভাগি করতো, শরীর পার্টনারশিপে চলে আসতো দুই তৃতীয় অংশে, ঠিক ওই মেয়ের মতো। এইরকমই মৃত ব্যক্তির আওফার আন ওয়ারেসান ইজালাম ইয়াতরুক আল মাইয়্যিতু ফার আন ওয়ারেসান মুতলাকা, নিজের শাখা নেই, অর্থাৎ বোন কখন পাচ্ছে, যখন কি নেই, ছেলে মেয়ে নেই, জাকার অনুসার আও আসলান জাকারান ওয়ারেসান, অথবা মূল নেই পুরুষ, মূল পুরুষ জি বাবা নেই দাদা নেই, মূল পুরুষ নেই। মূল পুরুষ কেন বললো, মূল যদি নারী থাকে মানে মৃতর মা আছে আর বোন আছে, মা বেশি নিতে পারবে না, মা বেশি নিতে পারবে, ওর জন্য একটা পরিমাণ নির্ধারিত আছে, সামনে আসছে হয় সলুস আর নয় সলুস, জি এর বেশি না, এক তৃতীয় অংশ না হয় ছয় ভাগের এক ভাগ, একের ছয়। তাহলে বোন তখন পাবে, কারণ ধন সম্পদ থাকছে। পাঁচ নম্বর অল উখত মিনাল আব, জি সৎ বোন, বৈমাত্রীয় বোন। পাঁচ নম্বরে হচ্ছে সৎ বোন বা বৈমাত্রীয় বোন, এও অর্ধেক পাবে। কখন অর্ধেক পাবে, ইজালাম ইয়াতরুকিল মাইয়্যিতু আখান মিনাল আব, যখন মৃত ব্যক্তির সৎ ভাই নেই, শুধু সৎ বোন আছে সৎ ভাই নেই। সৎ ভাই যদি থাকতো তাহলে ওই বোনকে আসাবানিয়ে দিত যে তুমি অর্ধেক আমি তোমার দ্বিগুণ নেব, কারণ আমি তোমার ভাই তোমার বোন। উখতান মিনাল আব ফাকসার তো সারে কহা, এইরকমই সৎ বোনও নাই, যদি একাধিক বোন থাকতো তাহলে তার সাথে অংশীদারিত্ব বা সাব্যস্ত করতো, মানে অংশ নিত, অর্থাৎ দুই তৃতীয় অংশ হয়ে যেত, দিয়ে তিন দুই তৃতীয় অংশ ভাগ দুই মেয়ে হইলে এক তৃতীয় অংশ এক তৃতীয় অংশ হয়ে যেত, তাহলে আর অর্ধেকটা থাকতো না, অর্ধেকটা থাকতো না। আওফার আন ওয়ারেসান মুতলাকান, এইরকমই শাখা উত্তরাধিকারী নেই, মৃত ব্যক্তির কে নেই শাখা, শাখা উত্তরাধিকারী থাকলে সৎ বোন কি করে পাবে, পাবে না জি। শাখা উত্তরাধিকারী ছেলে সন্তান নেই, মেয়ে সন্তানও নেই। আও আসলান জাকারান ওয়ারেসান, এইরকমই মূল পুরুষ ওয়ারেস নেই, অর্থাৎ বাবা নেই, দাদা নেই, দাদার বাপ নেই, এর কেউ নেই, কে আছে শুধু একজন সৎ বোন আছে, একজন কি আছে সৎ বোন আছে, কত পাবে। আও শাকীকান আও শাকীকাতান ফাকসার, এই সৎ বোন কখন পাবে, সৎ বোন জান আর একটা শর্ত, সৎ বোন তখন অর্ধেক পাবে যখন নিজের কোন ভাই নেই, নিজের ভাই আছে তাহলে সৎ বোন পাবে না। আও শাকীকাতান, নিজের ভাই তো নেই, সহোদর ভাই নেই, কিন্তু সহোদর বোন আছে, নিজের বোন আছে, নিজের বোন থাকলে ও অর্ধেক পেয়ে যাবে, তাহলে সৎ বোন পাবে না, এই কথা বলছে। তাহলে বোঝা গেল যে সৎ বোনের বিষয়টি, সৎ বোন কখন পাবে যখন নিজের বোন না থাকে। বিভিন্ন অবস্থার মধ্যে একটা হচ্ছে নিজের বোনটা কাছের, বাপ মা দুই দিক থেকে শরীর, বাপ মা দুটোই এক, আর সৎ বোন হচ্ছে কিসের শরীর, বাপের শরীর, কিন্তু মা আলাদা আলাদা, তাই না। সুতরাং যখন সহোদর আপন বোন থাকছে তখন সৎ বোন, এখানে সতর্কীকরণ বলছে যে আলমোরাদ বিল ফারিল ওয়ারিস, এই ফারাইজের কিতাবে এখানে আসছে আর অন্য অন্য কিতাব আসবে, আল ফারা আল ওয়ারিস, উত্তরাধিকারী শাখা, ওয়ারিস মানে উত্তরাধিকারী আর ফারা মানে হচ্ছে শাখা, উত্তরাধিকারী শাখা বলতে কি বুঝায়, বলছে আওলাদুল মাইয়্যিত, মৃত ব্যক্তির শাখা, মৃত ব্যক্তির শাখা কে, আওলাদ, তার ছেলে হইল শাখা আর মেয়ে হইল শাখা, কারণ মূল হচ্ছে আমাদের বাপ আর মা, বাপ মা থেকে আমরা হচ্ছে ডাল ফাংড়ি, আমরা হচ্ছে ডাল ফাংড়ি,
যে কেউ এই ডাল তো কেউ ওই ডাল, কেউ মোটা ডাল তো কেউ পাতলা ডাল, কিন্তু ডাল শাখা পোশাক সব জি গাছের মতো। জুহুরান ওয়া ইনাসান, তাহলে ফারাওয়ারেস উত্তরাধিকারী শাখা পুরুষদেরকে বলা যাবে, মৃত ব্যক্তির ছেলে সন্তানকে বলা যাবে আর মেয়ে সন্তানকে বলা যাবে। এরকম মেয়ে ছেলে সন্তান মেয়ে সন্তান নাই, কিন্তু তাদের সন্তান আছে ছেলে আউলাদ ও বানি হে, মৃত ব্যক্তির ছেলেদের সন্তান মেয়ের সন্তান না, মানে নাতি মেয়ের ঘরের নাতির আবার পাবে না, ছেলের ঘরের নাতি যেগুলো পুরুষ দিয়ে যাচ্ছে শুধু, ছেলে নেই কিন্তু ছেলের ঘরের ছেলের ছেলে মেয়েরা আছে, ছেলের ছেলে মেয়েরা আছে পাবে। কাজা ওয়াই না জালু, যদিও নিচের হোক না কেন, এটা তো ফারাওয়ারেস মানে উত্তরাধিকারী শাখা বা শাখা উত্তরাধিকারী বুঝলাম। মূল উত্তরাধিকারী বলতে কি বোঝায়? বলছে আল মুরাদু বিল আসলে আজ-জাকার আল ওয়ারিস, জি মূল আর নর উত্তরাধিকারী, মূল নর উত্তরাধিকারী বলতে কাকে বোঝানো হয়েছে? বলছে আবুল মাইত, মৃত ব্যক্তির বাপ হচ্ছে এক তো মূল, দুই নম্বর হচ্ছে পুরুষ, আর তিন নম্বর হচ্ছে ওয়ারিস উত্তরাধিকারী মৃত ব্যক্তির বাপ। ওয়াইন আলা, যতই ওপরে চলে যাবে না কেন বাপের ওপরে যেত বেমাহাজি জকুর, কিন্তু সবগুলি যাতে করে পুরুষ হয়, বাপের বাপ বাপের দাদা বাপের দাদার বাপ এগুলি সবগুলি হচ্ছে আল আসল, আল আসল আল ওয়ারিস, আল আসল মূল আমাদের বাপের মূল হচ্ছে দাদা, বাপের মূল হচ্ছে তার বাপ, ঠিক না, মানে আমার দাদা, তারপরে আমার দাদার বাপু বাপু হচ্ছে আমাদের মূল, ঠিক আছে, যত উপরে আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে যাবেন আপনি, সব হচ্ছে মূল, আদম পৃথিবী না আসলে আপনি আমি কর্তৃক আসতো। ফায়দা বলছে যে একটি উপকারীরা শুনেন এই ক্ষেত্রে, যে কথাটা একটু আগে বলছিলাম আপনাদের প্রশ্ন করে যে ব্রেনটাকে একটু খাটান, যে কয়জন অর্ধেক অর্ধেক করে পাবে? পাঁচজন, তো পাঁচটা অর্ধেক কোন জিনিস হয়? অর্ধেক মানে তো দুই ভাগ, অর্ধেক অর্ধেক মানে দুই ভাগ, ঠিক না, তাহলে পাঁচজন অর্ধেক অর্ধেক পাবে কেমন করে পাঁচজনকে অর্ধেক অর্ধেক দেব? প্রশ্ন তো বলছে যে লাজতমে ওয়ারাসাতু নিসফে ওয়ারিসাইনে মাইতান ওয়াহিদান গায়রা যাওজি মা শাকীকা আও মা উখতি মিনাল আব, বলছে যে অর্ধেকের উত্তরাধিকারী যারা, অর্ধেক ধন সম্পদের যারা ওয়ারিস, তারা একত্রিত হতে পারবে না। ওয়ারিসিনা মাইতান ওয়াহিদান, যে একজন মৃত ব্যক্তি, মৃত কে? একজন ব্যক্তি, একজন মৃত ব্যক্তির ওয়ারিস হয়ে জমা হইতে পারবে, একসাথে একত্রিত হইতে পারবে না এই দুইজন ছাড়া, দুইজন এই পাঁচজনের মধ্যে যে কোনো দুজন না, কে কে জমা হইতে পারবে তাও বলে দিচ্ছেন। গায়রাজ জৌজ, একজন হচ্ছে স্বামী, একজন মৃত আর তার স্বামী আছে, সে অর্ধেক পাবে, আর আর একজন হচ্ছে শাকিকাতুন মানে সহোদর বোন, আপন বোন, আপন বোন আও মা উখতি মিনাল আব অথবা সৎ বোন, এই দুইজন পাঁচজনের মধ্যে জমা হইতে পারবে। তাহলে এখানে মৃত ব্যক্তি কে? জি, বেশি মাসলা আগে না বাড়ি একটু বুঝে বুঝে যায় অল্প অল্প, তাই না? মৃত ব্যক্তি কে? শুরুতে বলেছে কিন্তু মহিলা, কারণ স্বামী যেখানে বলে দেওয়া হয়েছে তার মানে মৃত ব্যক্তি হচ্ছে মহিলা, স্ত্রী, স্ত্রী হচ্ছে মৃত, অর্ধেক কে পাবে? তার স্বামী পাবে, ঠিক আছে, কারণ অর্ধেক কেন পাবে? ছেলে মেয়ে কেউ নেই, তার ছেলে মেয়ে কেউ নেই, সেই জন্য অর্ধেক পেল স্বামী। আর একজন কি অর্ধেক পাবে? বলছে তার আপন বোন হলে অর্ধেক পাবে, আপন বোন নেই কিন্তু ওই স্ত্রীর সদবোন আছে তাহলে সে পেয়ে যাবে। আজকাল সদবোনকে ওই যে দুলাভাই আছে সেও দিতে চাইবে না, আরে আমার স্ত্রী ধন সম্পদ, হ্যাঁ সদবোন নেবে আমার স্ত্রীর, হ্যাঁ নিজের বোন কি দিতে চাইবে, কোথায় কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, তাই না? না না না, আপনার খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি, আপনার অধিকার হচ্ছে আপনার স্ত্রীর ধন সম্পদ অর্ধেক, বাস নিয়ে বনে আলহামদুলিল্লাহ যে আল্লাহ এটা দিয়েছে, জি হ্যাঁ, এবং আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমীন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি সুবিচারকারী, জি হ্যাঁ। আপনার এটা হচ্ছে জুল, যে ওর সদ বোন ওকে বঞ্চিত রাখবেন আপনি,
আর আপনি সব ধন নিয়ে যাবেন, এই অধিকারটা কোথায় পেলেন আপনি, কোথেকে পেলেন এটা? জি, তো এই দুইজন হবে স্বামী আর অর্ধেকের ক্ষেত্রে স্বামী আর মৃত ব্যক্তির আপন বোন বা সদবোন। আপন বোন সদবোন দুজন জমা হবে, দুজন তো তিনজন হয়ে যেত। জি হ্যাঁ, আপন বোন থাকলে সদবোন নাই, আর সদবোন আপন বোন না থাকলে তখন সদবোন যদি থাকে তাহলে অর্ধেক পেল স্বামী আর বাকি অর্ধেকটা পেয়ে গেল আপন বোন। আপন বোন না থাকলে যেটা সদবোন থাকে তো সদবোন। এখন আপনাদের ব্রেন খোলার জন্য বলি, আমি যদি বলি কেন জমা হবে না, ধরেন একজন মহিলা মারা গেল, তার স্ত্রী আছে আর তার মেয়ে আছে, তার স্ত্রী আছে তার মেয়ে আছে, তো বলে মেয়েকে অর্ধেক দেব আর স্বামীকে অর্ধেক দেব, জমা হওয়া সম্ভব? সম্ভব কেন? এর আগে বললাম না কত কে পাবে, স্বামী কত পাবে? অর্ধেক পাবে। কখন অর্ধেক পাবে? ছেলে মেয়ে না থাকলে। এখানে মৃত ব্যক্তির মেয়ে কি করে বলছেন তাহলে? মেয়ে থাকলেই তো আর অর্ধেক পাচ্ছে না, মেয়ে থাকলে তখন স্বামী কত পেয়ে যাচ্ছে? রবু চালানো পাচ্ছে, তাহলে দুই অর্ধেক এখানে জমা হইল না। যেমনই এই একজন মহিলার মেয়ে আছে অথবা ছেলে আছে, তখন তার স্বামী কত পাবে? চালানো পাবে, আর অর্ধেক পেল না, তাহলে জমা হইল? হইল না। এবার বুঝতে পেরেছেন? আশা করি এতটা যথেষ্ট, অল্প অল্প করে আমরা যাই যাতে করে এই বিষয়গুলি, কারণ এই 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 মাসাইলগুলি যে বুঝে নিবে আর মনে রাখতে পারবে সেই ব্যক্তি মোটামুটি ফরায়েজ করতে পারবে, মোটামুটি ফরায়েজ করতে পারবে। যদিও বাকি মাসাইলগুলো সামনে রাখতে হবে, না হলে গড়বড় হবে। এগুলো হচ্ছে ভাগ, যে আপনি বলেন ধরো যে এতটা ভাগ পাবে, এখন কোন অবস্থায় এসব মনে রাখার বিষয় রয়েছে, এখানে বাধা শর্ত আছে নাকি, অথবা মমানে বাধা আছে নাকি, জি হ্যাঁ, এদের ওয়ারিস হওয়ার জন্য কারণগুলি কি হতে পারে, এগুলোর জন্য এতদিন যেসব ভূমিকা স্বরূপ যেসব আলোচনাগুলি চলেছে, জি হ্যাঁ, তো আজকে এখানে আলোচনা শেষ করি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকিটা পূরণ করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।